তো অনেকটা বাধা বিঘ্ন যেটা আছে সবটাই ক্রস করে আজকে ডিস্ট্রিক্ট লেভেলে। এটার পর আমি আশা করি আপনারা ডিস্ট্রিক্ট লেভেলের পর স্টেট লেভেলে গিয়ে আপনাদের যে খেলার প্রতিভা আপনারা দেখিয়ে দেবেন, স্টেট লেভেলের পর ন্যাশনাল লেভেলে আপনারা যাবেন। আমার এটা আমার শুভেচ্ছা কামনা করি। আপনারা এই খেলা একটা ইম্পর্টেন্ট, আজকে দিনে আমরা বিভিন্ন দেশাই প্রোগ্রাম চলছে এখানে গোমতী ডিস্ট্রিক্ট লেভেল ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডে ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশন ভলিবল আন্ডার 17 ইয়ার্স বয়েজ অ্যান্ড ফুটবল এখানে এই করবুকে পাঞ্জিহাম স্কুল গ্রাউন্ডের মাঠে আজকে হচ্ছে। আজকে উদ্বোধনী অনুষ্ঠান, একদিনের প্রোগ্রাম আজকের প্রোগ্রাম। স্যার এখানে কি শুধু ভলিবল খেলা না আর অন্য কোনো খেলা হবে? না, এখানে শুধু ভলিবল খেলাই হবে। স্যার আজকে এখানে কোন কোন জায়গার প্লেয়াররা আছে? এখানে আমাদের উদয়পুর সাব ডিভিশন থেকে এসেছে, অমরপুর সাব ডিভিশন থেকে এবং করবুক সাব ডিভিশন থেকে 9 জন করে এখানে বয়েজ 9 জন, সঙ্গে টিম অফিসিয়াল 1 জন আর গার্লসের 9 জন, প্রত্যেকটা সাব ডিভিশন থেকে 9 জন করে সঙ্গে টিম অফিসিয়াল এখানে পার্টিসিপেট করেছে। স্যার খেলাটা কি শুধু স্টুডেন্টরা খেলবো না আর অন্য কোনো? না, এখানে স্টুডেন্টরাই আন্ডার 17 বছরের নিচে যারা আছে তারাই পার্টিসিপেট করবে এখানে। এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট টিম তৈরি হবে, গোমতী ডিস্ট্রিক্টের টিম তৈরি হবে, 9 জন ছেলে 9 জন মেয়েকেই আমরা টিম তৈরি করবো, স্টেট লেভেল কম্পিটিশানে আমরা পাঠাবো। স্টেট লেভেল কম্পিটিশানের ডেট এখনও আসেনি, সেটা পরবর্তী সময়ে যারা সিলেক্টেড হবে তাদেরকে জানিয়ে দেবো আমরা। এই প্রোগ্রামে কে কে উপস্থিত আছে? এই প্রোগ্রামে উপস্থিত আছেন 43 করবুক অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির অনারেবল এমএলএ স্যার আছেন, সঞ্জয় মানিক ত্রিপুরা স্যার মহোদয় উপস্থিত আছেন, এসডিএমও স্যার করবুক সাব ডিভিশন উপস্থিত আছেন, এডিশনাল বিডিও স্যার রণতোষ দেব উপস্থিত আছেন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট রূপে এখানে আছেন প্রণব ত্রিপুরা সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে আছেন, এরপরে আছেন গমনজয় রিয়াং এসডিপিও স্যার, এসডিএমও স্যার আছেন এখানে, ধনমণি ত্রিপুরা উপস্থিত আছেন, এই বিদ্যালয়েরই হেডমাস্টার তথা আজকের অনুষ্ঠানের সভাপতি রমা রঞ্জন চাকমা হেডমাস্টার। স্যার আপনার পরিচয়? আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, আমি করবুক সাব ডিভিশন ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টসের দায়িত্বে আছি। ধন্যবাদ, থ্যাংক ইউ।